হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিউবি স্টাডি। ফ্রেন্ডস, আজ আমি এই ভিডিওতে টিপিএসসি টিসিএস টিপিএস প্রিলিমস এক্সাম 2020-এর জন্য বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ এর পার্ট 5 নিয়ে এসেছি, যার মধ্যে কভার আপ করা হবে ত্রিপুরার লোকাল কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স। সো ফ্রেন্ডস, লেটস স্টার্ট দ্য ভিডিও। কোয়েশ্চন নম্বর 1 হচ্ছে, ইন্ডিয়ার মধ্যে প্রথম ট্রেন যার মধ্যে এয়ারক্রাফট স্টাইল বায়ু ভ্যাকুয়াম টয়লেট আছে, ওই ট্রেনের নাম কি? ওই ট্রেনের নাম হচ্ছে কলকা দিল্লি শতাব্দী। কলকা দিল্লি শতাব্দী হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন হচ্ছে, ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অফ দ্য ইয়ার কে জিতেছে? ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছে রানি রামপাল। আচ্ছা, ইএসপিএন স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার কে জিতেছে? ইএসপিএন স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার জিতেছে পিভি সিন্ধু। পিভি সিন্ধু ইএসপিএন স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছে। নেক্সট কোয়েশ্চন হচ্ছে, সম্প্রতি 9 ইন্ডিয়া এবং কোন দেশের মধ্যে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ? সম্প্রতি 9 ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, এবং সম্প্রতি 9 অনুষ্ঠিত হবে মেঘালয়ের উমরুয়ে। মেঘালয়ের কোথায়? উমরুয়ে। নেক্সট হচ্ছে, 2020-এর ন্যাশনাল গেমস গোয়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এর ম্যাসকট কি? তো গোয়া 2020 ন্যাশনাল গেমসের ম্যাসকট হচ্ছে রুবি গুলা। আচ্ছা, এটি কোন এডিশন? 2020-এর যে ন্যাশনাল গেমস গোয়াতে হবে, এটি কোন এডিশন? এটি হচ্ছে 36th এডিশন অফ ন্যাশনাল গেমস। 36th এডিশন হবে গোয়াতে, আর 37th এডিশন 2021-এ হবে কোথায়? 2021-এ হবে ছত্তিশগড়ে। আর 38th এডিশন 2022-এ কোথায় হবে? উত্তরাখণ্ডে। 39th এডিশন তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুবই ইম্পর্টেন্ট, 2023-এ হবে মেঘালয়েতে। তো 39th এডিশন কোথায় হবে? মেঘালয়েতে। নেক্সট কোয়েশ্চন হচ্ছে, মোহাম্মদ তাফিক আলাভি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? তো মোহাম্মদ তাফিক আলাভি কোন দেশের প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্ট হয়েছেন? তো উনি ইরাকের প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্ট হয়েছেন। ইরাকের ক্যাপিটাল হচ্ছে বাগদাদ এবং কারেন্সি হচ্ছে দিনার। তারপর জর্দানের ক্যাপিটাল হচ্ছে আম্মান আর কারেন্সি হচ্ছে দিনার। আর কুয়েতের ক্যাপিটাল হচ্ছে কুয়েত সিটি এবং কারেন্সি হচ্ছে দিনার। তার্কির ক্যাপিটাল হচ্ছে আঙ্কারা আর ক্যাপিটাল আঙ্কারা এবং কারেন্সি হচ্ছে লিরা। তো এখানে জর্দান, কুয়েত, ইরাকের কারেন্সি দিনার আর তার্কির কারেন্সি হচ্ছে লিরা। নেক্সট কোয়েশ্চন হচ্ছে, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে 2020 ওয়াজ অবজার্ভড অন। তো 2020-এ ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে কবে অবজার্ভ করা হয়েছে? 2 ফেব্রুয়ারি। 2 ফেব্রুয়ারি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন হচ্ছে, ইউনিয়ন গভর্নমেন্ট উড়ান স্কিমের আন্ডারে আরও কয়টি এয়ারপোর্ট নির্মাণের জন্য অ্যানাউন্স করেছে? তো 2024-এর মধ্যে ইউনিয়ন গভর্নমেন্ট উড়ান স্কিমের আন্ডারে আরও 100টি নতুন এয়ারপোর্ট নির্মাণের জন্য অ্যানাউন্স করেছে। তো 100 হয়ে যাবে রাইট অ্যান্সার। আচ্ছা, উড়ান স্কিমের ফুল ফর্ম কী? উড়ানের ফুল ফর্ম হচ্ছে উড়ে দেশ কা আম নাগরিক। উড়ে দেশ কা আম নাগরিক হচ্ছে উড়ান এর ফুল ফর্ম। কোন ব্যাংক সেলফ সার্ভিস ডেলিভারি ফেসিলিটি আইবক্স লঞ্চ করেছে? তো আইবক্স লঞ্চ করেছে আইসিআইসিআই ব্যাংক। আইসিআইসিআই ব্যাংকের এমডি অ্যান্ড সিইও আছেন কে? সন্দীপ বাগচি। সন্দীপ বাগচি হচ্ছেন আইসিআইসিআই ব্যাংকের এমডি অ্যান্ড সিইও। ইয়েস ব্যাংক এক্সাম পয়েন্ট অফ ভিউতে ইম্পর্টেন্ট, ইয়েস ব্যাংকের এমডি এবং সিইও নিউলি অ্যাপয়েন্ট হয়েছেন। সিইও কে অ্যাপয়েন্ট হয়েছেন নিউলি? প্রশান্ত কুমার। প্রশান্ত কুমার হচ্ছেন ইয়েস ব্যাংকের এমডি অ্যান্ড সিইও। নেক্সট কোয়েশ্চন হচ্ছে, অস্ট্রেলিয়ান ওপেন 2020-এর উমেন্স সিঙ্গেল টাইটেল কে জিতেছে? অস্ট্রেলিয়ান ওপেন 2020-এর উমেন্স সিঙ্গেল টাইটেল জিতেছে সোফিয়া কেনিন। আর যদি বলা হয় ম্যান সিঙ্গেল টাইটেল কে জিতেছে, অস্ট্রেলিয়ান ওপেন 2020-এর ম্যান সিঙ্গেল টাইটেল জিতেছে নোভাক ডিজোকোভিক। নেক্সট কোয়েশ্চন হচ্ছে, প্রেস্টিজিয়াস আয়ুর্বেদা রতন অ্যাওয়ার্ড 2020 কাকে দেওয়া হয়েছে? তো ব্রুসেলসের মধ্যে প্রেস্টিজিয়াস আয়ুর্বেদা রতন অ্যাওয়ার্ড 2020 দেওয়া হয়েছে
প্রতাপ চৌহানকে। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, প্রতাপ চৌহান। নেক্সট হচ্ছে কুল ইন্ডিয়া লিমিটেডের নিউ চেয়ারম্যান এবং এমডি কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? তো কুল ইন্ডিয়া লিমিটেডের নতুন চেয়ারম্যান এবং এমডি হচ্ছেন প্রমোদ আগরওয়াল। প্রমোদ আগরওয়াল হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আইআরসিটির থার্ড প্রাইভেট ট্রেন ইন্দোর এবং কোন শহরের মধ্যে রান করবে? তো আইআরসিটিসির থার্ড প্রাইভেট ট্রেন ইন্দোর এবং বারাণসীর মধ্যে রান করবে। আচ্ছা, প্যারা অলিম্পিক কমিটি অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসাবে কাকে ইলেক্ট করা হয়েছে? হু হ্যাজ বিন ইলেক্টেড প্রেসিডেন্ট অফ প্যারা অলিম্পিক কমিটি অফ ইন্ডিয়া? তো প্যারা অলিম্পিক কমিটি অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসাবে ইলেক্ট হয়েছেন দীপা মলিক। দীপা মলিক হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে টোকিও অলিম্পিকের গুডউইল অ্যাম্বাসেডর হিসাবে কাকে ইনভাইট করা হয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন দ্বারা? তো গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে অ্যাপয়েন্ট হওয়ার জন্য ইনভাইট করা হয়েছে কাকে? প্রেসিডেন্ট অফ বিসিসিআই অর্থাৎ সৌরভ গাঙ্গুলিকে। সৌরভ গাঙ্গুলি হয়ে যাবে রাইট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অ্যানুয়াল একুশে বুক ফেয়ার কোন দেশে হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে একুশে বুক ফেয়ার বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইন্ডিয়ান নেভি কোস্টাল সিকিউরিটি এক্সারসাইজ মাতলা অভিযান কোন শহরে কন্ডাক্ট করেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে কলকাতাতে। ইন্ডিয়ান নেভি কোস্টাল সিকিউরিটি এক্সারসাইজ মাতলা অভিযান কলকাতাতে অনুষ্ঠিত করেছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোন কান্ট্রি কমনওয়েলথ নেশনের মেম্বার হয়েছে আবার? তো একদা আবার মালদ্বীপস কমনওয়েলথ নেশনের মেম্বার হয়েছে। মালদ্বীপসের ক্যাপিটাল এবং কারেন্সি কী? মালদ্বীপসের ক্যাপিটাল হচ্ছে মেইল অ্যান্ড কারেন্সি হচ্ছে রুফিয়া। নেক্সট কোয়েশ্চেন, 2024 উইন্টার ইয়থ অলিম্পিক্স কোন দেশ হোস্ট করবে? 2024 উইন্টার ইয়থ অলিম্পিক্স হোস্ট করবে সাউথ কোরিয়া। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মেড ইন ইন্ডিয়া এই বুকের এথর কে? মেড ইন ইন্ডিয়া বুকের এথর হচ্ছেন মিলিন্দ সুমন। মিলিন্দ সুমন হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সার ডে 2020 থিম কি? ওয়ার্ল্ড ক্যান্সার ডে 2020 থিম হচ্ছে আই এম অ্যান্ড আই উইল। আচ্ছা, ওয়ার্ল্ড ক্যান্সার ডে কবে পালন করা হয়? 4 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে পালন করা হয়। নেক্সট হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 40। আচ্ছা, রিসেন্টলি ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স এর র্যাঙ্ক রিলিজ করা হয়েছে, ইন্ডিয়ার র্যাঙ্ক কত ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সের মধ্যে? ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সের মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 144th। তো ইন্ডিয়ার র্যাঙ্ক খুবই খারাপ ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সের মধ্যে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হু হ্যাজ টেকেন চার্জ এস নিউ ডাইরেক্টর জেনারেল অফ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া? তো জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নতুন ডাইরেক্টর জেনারেল হিসাবে কে পদভার গ্রহণ করেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে মুন্দ্রেতি শ্রীধর। মুন্দ্রেতি শ্রীধর জিএসআইয়ের নতুন ডাইরেক্টর জেনারেল হিসাবে পদভার গ্রহণ করেছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মুদিস প্রজেক্ট করেছে ইন্ডিয়ার জিডিপি গ্রোথ রেট ফিসক্যাল ইয়ার 2020 জন্য। তো ফিসক্যাল ইয়ার 2020 মুদিস প্রিডিকশন কত? ইন্ডিয়ার জিডিপি গ্রোথ রেট কত প্রিডিক্ট করেছে মুদিস? মুদিস প্রিডিক্ট করেছে 4.9%। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হুইচ অ্যামাং দ্য ফলোয়িং হ্যাজ লঞ্চ দ্য চিলড্রেন্স প্রোটেকশন ফান্ড ফোকাসড অন রিডিউসিং দ্য এক্সপ্লয়টেশন অফ চিলড্রেন ইন ইন্ডিয়া? তো ইন্ডিয়াতে চিলড্রেন এক্সপ্লয়টেশন রিডিউসিংয়ের উপর ফোকাস করে কে চিলড্রেন্স প্রোটেকশন ফান্ড লঞ্চ করেছে? রাইট অ্যান্সার হচ্ছে প্রিন্স চার্লস এটি লঞ্চ করেছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে থার্ড স্কর্পিয়ন সাবমেরিন যেটা ডিসেম্বরের মধ্যে ইন্ডিয়ান নেভিকে ডেলিভার করা হবে, তো এর নাম কি? তো থার্ড স্কর্পিয়ন সাবমেরিন যা ডিসেম্বরের মধ্যে ইন্ডিয়ান নেভিকে ডেলিভার করা হবে তার নাম হচ্ছে করঞ্জ।
কারণ ছয় যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, রিসেন্টলি কোন দেশ ন্যাচারাল গ্যাস ফিল্ড ডিসকভার করেছে যার নামকরণ করা হয়েছে জেবেল আলি ফিল্ড? জেবেল আলি ফিল্ড নামে ন্যাচারাল গ্যাস ফিল্ড ডিসকভার করেছে কে? ইউএই। ইউএইর ক্যাপিটাল হচ্ছে আবুধাবি আর কারেন্সি হচ্ছে দিরহাম। সৌদি আরবের কারেন্সি এবং ক্যাপিটাল কি? সৌদি আরবের কারেন্সি এবং ক্যাপিটাল হচ্ছে, কারেন্সি হচ্ছে রিয়াল এবং ক্যাপিটাল হচ্ছে রিয়াদ। কাতারের হচ্ছে দোহা ক্যাপিটাল আর রিয়াল হচ্ছে কারেন্সি। ইয়েমেনের ক্যাপিটাল এবং কারেন্সি লিখে তোমরা জানাবে। আমি ক্যাপিটাল বলে দিচ্ছি, সানা হয়ে যাবে ক্যাপিটাল আর কারেন্সি তোমরা লিখে জানাবে ইয়েমেনের। আচ্ছা আমি বলে দিচ্ছি, ইয়েমেনের কারেন্সি হচ্ছে সেম রিয়াল। কাতারের কারেন্সিও রিয়াল, সৌদি আরবের রিয়াল, ইয়েমেনেরও রিয়াল, খালি ইউএর ক্ষেত্রে দিরহাম। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ভারতের প্রেসিডেন্ট প্রেজেন্ট করেছে ইন্টারন্যাশনাল গান্ধী অ্যাওয়ার্ড ফর লেপ্রোসি 2019। তো কাকে প্রেজেন্ট করা হয়েছে ইন্টারন্যাশনাল গান্ধী অ্যাওয়ার্ড লেপ্রোসি 2019? তো লেপ্রোসির জন্য ইন্টারন্যাশনাল গান্ধী অ্যাওয়ার্ড 2019 দেওয়া হয়েছে ডক্টর এনএস ধর্মশাক্তকে। ডক্টর এনএস ধর্মশাক্ত ইন্টারন্যাশনাল গান্ধী অ্যাওয়ার্ড পেয়েছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কোন দেশ প্যাসিফিক আইল্যান্ডস সামিট 2021 হোস্ট করবে? জাপান উইল হোস্ট প্যাসিফিক আইল্যান্ডস সামিট 2021। দু হাজার বিশের টোকিও অলিম্পিক জাপানে অনুষ্ঠিত হবে আর টোকিও অলিম্পিক পোস্টপন হয়ে গেছে, এখন মেবি 2021 হতে পারে। গোপাল বাগলয় হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ইন্ডিয়াস হাই কমিশনার টু হুইচ কান্ট্রি? গোপাল বাগলয় ভারতের হাই কমিশনার হিসাবে কোন দেশে অ্যাপয়েন্ট হয়েছেন? তো তিনি শ্রীলঙ্কাতে অ্যাপয়েন্ট হয়েছেন। শ্রীলঙ্কার ক্যাপিটাল হচ্ছে শ্রী জয়বর্ধনে পুরেকুটে এবং কারেন্সি হচ্ছে শ্রীলঙ্কান রুপি। আচ্ছা তোমরা নেপালের কারেন্সি এবং ক্যাপিটাল লিখে জানাবে। তো নেপালে হচ্ছে সার্কের হেডকোয়ার্টার। তো নেপালের কারেন্সি এবং ক্যাপিটাল তোমরা লিখে জানাবে। আচ্ছা গোল্ডেন কঞ্চ অ্যাওয়ার্ড জিতেছে বেস্ট ডকুমেন্টারি ফিল্মের জন্য। ফিল্মের নাম হচ্ছে বেবেনকু টেল মি হোয়েন আই ডাই। তো এই ফিল্মটি কোন দেশের ফিল্ম? মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2020-এর বেবেনকু টেল মি হোয়েন আই ডাই গোল্ডেন কঞ্চ অ্যাওয়ার্ড জিতেছে বেস্ট ডকুমেন্টারি ফিল্মের জন্য। তো ওই ফিল্মটি হচ্ছে ব্রাজিলিয়ান ফিল্ম, অর্থাৎ ব্রাজিল হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হাউ মেনি মেজর স্কিমস অ্যান্ড প্ল্যানস হ্যাজ বিন অ্যানাউন্সড ইন ত্রিপুরা বাজেট 2020-21? 2020-21 ত্রিপুরা বাজেটের মধ্যে কয়টি মেজর স্কিম এবং প্ল্যানের কথা উল্লেখ করা হয়েছে? তো 19টি মেজর স্কিমস এবং প্ল্যান ত্রিপুরা বাজেট 2020-21 অ্যানাউন্স করা হয়েছে। আচ্ছা ত্রিপুরা বাজেট 2020-21 ত্রিপুরা বাজেট 2020-21 কে প্রেজেন্ট করেছে? তো আনসার হয়ে যাবে ফাইন্যান্স মিনিস্টার অফ ত্রিপুরা জিষ্ণু দেববর্মন এবং চিফ ডেপুটি চিফ মিনিস্টার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, নীতি আয়োগ টাইপ স্টেট বডি সেট আপের জন্য ত্রিপুরা বাজেট 2020-21 প্রপোজ করা হয়েছে। তো হোয়াট ইজ দ্য নেম অফ দিস বডি? দ্য নেম অফ দিস বডি ইজ আইটিএটি। তো এই বডির নাম হচ্ছে আইটিএটি। আইটিএটির ফুল ফর্ম হচ্ছে ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন, ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন আয়োগ ত্রিপুরা, ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন আয়োগ ত্রিপুরা। খুবই ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ এটি। আচ্ছা বর্তমানে ত্রিপুরার লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ ত্রিপুরা বিধানসভার স্পিকারকে? রেবতী মোহন দাস হয়ে যাবে রাইট অ্যান্সার। রেবতী মোহন দাস হচ্ছে ত্রিপুরা বিধানসভার স্পিকার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ত্রিপুরা বাজেট এস্টিমেটস 2020-21 রাজ্যের নিজস্ব ট্যাক্স কালেকশন কত প্রেডিক্ট করা হয়েছে? তো রাজ্যের নিজস্ব ট্যাক্স রেভিনিউ কালেকশন প্রেডিক্ট করা হয়েছে বা প্রজেক্ট করা হয়েছে কত? 2439 করোড়।
তো ফ্রেন্ডস, এই ছিল টোটাল 35 কোয়েশন। আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই এবং থ্যাংকস এভরিওয়ান।